এক যুবক ছেলে হঠাৎ করে বিপদে পড়ে গেল, চিন্তা ভাবনা করছে কিভাবে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসলো, হে যুবক, তুমি যদি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারো সেই ক্ষেত্রে তুমি বিপদমুক্ত হবে। যুবক জিজ্ঞেস করল, কি প্রশ্ন আপনি করেন? গায়েব থেকে প্রশ্ন আসলো, ভূমির চেয়ে ভারী কী জিনিস? এই পৃথিবীতে, পৃথিবী তো সবচেয়ে ভারী, তাই না? ভূমি, ভূমির চেয়ে ভারী কী, আর আকাশের চেয়ে উচ্চ কী? আমরা যদি উপরে তাকাই, আকাশের চেয়ে বেশি উপরে তো আর কিছু দেখা যায় না। যুবক চিন্তা করছে যে ভূমির চেয়ে ভারী আর আকাশের চেয়ে উচ্চ। ছেলে বলল, ভূমির চেয়ে ভারী হলো মাতা, মা, আর আকাশের চেয়ে উচ্চ পিতা, বাবা। সাথে সাথে সে বিপদমুক্ত হয়ে গেল। গায়েব থেকে তাকে বলা হলো, তোমার উপর তোমার বাবা এবং মায়ের দোয়া আছে এবং তোমার বাবা মার দোয়া তোমাকে বিপদমুক্ত করেছে।